এখানে আমাদের কুকুর আর বিড়ালের খাবার রেডি হইতেছে। আমরা ওদেরকে কি খাবার দিই এটা আপনাদেরকে দেখাই। চিকেন, হ্যাঁ চিকেন সেদ্ধ করা হয় আর সাথে ভাত থাকে, আর এই যে উৎসেদ্ধ করা যে পানিটা সে পানিটা থাকে, এই যে এইভাবে ভাতের সাথে চিকেন মিক্স করে দেওয়া হয়। এই যে এগুলো লোকে বিড়ালের জন্য, আর এই যে বড় পাত্রে এগুলো কুকুরের জন্য। কুকুরকে একটু ভাত বেশি দেওয়া হয় আর বিড়ালকে একটু ভাত কম দেওয়া হয়। এই যে এগুলো লোকে, হ্যাঁ কি ভাই হয়েছে শেষ? আহা রে ভাই, এটা তো কল ডাকের বাচ্চাটা রে। আহা এটাও গেল। এক সপ্তাহ টানা প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, আপনারা সবাই জানেন। ওই বৃষ্টিতে আমার হাঁসগুলা প্রচুর ভিজছে। যেমন এটা সারাদিন ছাড়া ছিল, আমার ব্লু সুইডিশ, বেইজিং, চীনা হাঁস আর কল ডাক, এগুলো সারাদিন ছাড়া থাকে, আপনারা জানেন, বাইরে ঘুরে উঠানে এই যে এদিক সেদিক যায়। তো চার পাঁচ দিন পরে আমার চীনা হাঁসগুলো অসুস্থ শুরু করে, হ্যাঁ ওদের গায়ে জ্বর আসে, তো কিছু চীনা হাঁস মারা যায়। এরপরে আমার কল ডাকগুলো জ্বর আসছে গায়ে অসুস্থ, হ্যাঁ এভাবে কোনো ঠান্ডা নাই কিছু নাই, জ্বর, গায়ে প্রচুর জ্বর। তো আমি কি করছি, আমি ওষুধ দিছি, ঠিক আছে, টানা তিন দিন, আজকে চার নম্বর দিন চলে ওষুধের, তারপর বাঁচলো না এটা। এটা বড় মানে পুরো ফুল বড় না, এটা উঠতে পারতো, এটা ফ্লাই করতে পারতো, এটা এখান থেকে ফ্লাই করে ওই ওই পর্যন্ত যেতে পারতো, তো এটা মোটামুটি ভালো ফ্লাই করতে পারতো। তো এটা আজকে সকালে এটার এই অবস্থা হয়ে গেল। আল্লাহ, গতকালকেও দেখছি যে ড্রপিং খারাপ, আমি চেষ্টা করছি না অ্যান্টিবায়োটিক তারপরে আর অন্য কিছু দিয়ে চেষ্টা করলাম। ভাই এখন তাহলে এটাতে কী করা যায়? এটার একটা কাজ করি, এটা এটাকে ওই উপরের চামড়াটাকে ফেলে দিয়ে জ্যাকার রোজ যে খাওয়াই দিই এটা। আচ্ছা গ্রিস এটি করি দিয়ে দাও। কলটাক দুইটা ছোলা কমপ্লিট হয়েছে, দুই টুকটো করছি, এখন জ্যাকার রোজকে দিয়ে দিব। ওরা মাত্রই খাবার খাইছে, কিন্তু তারপর ওদেরকে দিয়ে রাখবো, ওদের যখন খুদে লাগবে তখন ওরা আবার খেয়ে নেবে। হাঁসের কেজে আলহামদুলিল্লাহ নতুন একটা ডিম পাইছি, হ্যাঁ কালার দেখে মনে হইতেছে ম্যান্ডারিনের ডিম, তারপরে কিন্তু শিওর না, ম্যান্ডারিনেরও হইতে পারে আর উডডাকেরও হইতে পারে। তবে যে কালারটা দেখতেছি এটাতে অনুমান করা যায় অনেকটা যে এটা ম্যান্ডারিনের ডিম। আলহামদুলিল্লাহ ওরা উডডাক হোয়াইটটা আর ম্যান্ডারিনটা টোটাল বারোটা বারোটা ডিম দিয়ে ওরা স্টপ গেছিল, ওয়ান উইক লেটার আবার ডিম পাড়া শুরু করছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ খুবই খুশি আমি। নামতেছে পাবেল ভাই এখানে আমাদের গাড়ের পন্ডে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়গুলো আছে, সাথে পাঙ্গাস মাছটাও আছে। পাঙ্গাস মাছটা একটু শুকায় গেছে, খাবার খায় না, এভাবে সুস্থ আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তা হচ্ছে একটা ব্যাং আসছে এখানে, যে কোনো জায়গা থেকে মাঝে মাঝে এখানে ব্যাং আসে আশেপাশে। একটা অনেক সুন্দর ভাই, কি গো আমার ভয় হইতাছিল এলিগেটর গার্ডটা না যিনি ফ্লোরিডা গার্ডটাকে খেয়ে ফেলে, এই জন্য আমি ইন্টারনেটে পার্টিশন করে দিছিলাম, কিন্তু ওইটা এখন দেখে ওইভাবে কাজ হচ্ছে না, দেখতেও খারাপ দেখা যাচ্ছে, তো এখন আমি ইটগুলো এখান থেকে সরাই ফেলবো। বেসিক্যালি ফ্লোরিডা গার্ডটা একটু ছোট এলিগেটর গার্ড থেকে, তো পাবেল ভাইয়ের মনে একটা ভয় ছিল যে এলিগেটর গার্ডটা ফ্লোরিডা গার্ডকে অ্যাটাক করতে পারে, সেজন্য এভাবে মাঝখানে ডিভাইডেশন দিয়ে দুই সাইডে দুইটাকে রাখছিল, কিন্তু যখন পানি বেড়ে যায় বৃষ্টিতে তখন আবার দুইটা এক হয়ে যায় এবং আল্লাহর রহমতে অ্যাটাকও করে না, তো ভয়টা ভেঙে গেছে, এখন আর এই পার্টিশনটা দরকার নেই, তো এই জন্য পার্টিশনটা উঠিয়ে ফেলতেছে পাবেল ভাই, আর ওরও ফ্রিলি আর একটু ঘুরতে পারবে। আপনারা দেখতেছেন মাশাল্লাহ এলিগেটর গাড়টা মাশাল্লাহ ডাবল সাইজ হয়ে গেছে, আমরা যখন এনেছিলাম তখন যেই সাইজ ছিল তার থেকে মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, আর একটু বড় জায়গা পাইছে। সাধারণত এদেরকে ছোট ছোট ট্যাঙ্কে রাখা হয়, তো আমরা মোটামুটি বড় সাইজের একটা ট্যাঙ্ক দিছি, আর একটু বড় হয়ে গেলে আবার আরো বড় ট্যাঙ্ক দিব ইনশাআল্লাহ। এখনো দেখছি অনেকে কমেন্ট করেন যে সাকার ফিশের মতো যদি এলিগেটর গার নদীতে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের দেশীয় মাছের অনেক ক্ষতি হবে, সেটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেইন করেছিলাম, আবারও আমি একটু শর্টে বলি, সেটা হলো যে এলিগেটর গার আমাদের নর্মাল পানিতে বাঁচবে না, ওদেরকে যদি আমরা ছেড়ে দেই নদীতে বা পুকুরে তাহলে ওদের বাঁচার পসিবিলিটি খুবই কম। হ্যাঁ আর আরেকটা কথা হলো যে এত টাকা দিয়ে মাছ কিনে কে ভাই পুকুরে আর নদীতে ছাড়বে, কার এত টাকা হয়ে গেছে বেশি যে আমি এত টাকা দিয়ে একটা মাছ কিনলাম আমি নদীতে ছেড়ে দিলাম?
এত তো ভাই এরকম মহানুভব মানুষ তো নাই যে 100-150 টাকা 50 টাকা দামের হলো সাকার ফিশ, কই 100-150 টাকার ফিশ আর কই এত দামি ফিশ। তো আমি বললাম জাস্ট এটার দাম অনেক কমও আছে অনেক বেশিও আছে, আমি একটা এক্সাম্পল দিলাম। তো এলিগেটর গার পুকুরে বা নদীতে ছাড়লে একে তো বাঁচতে পারবেই না, আর বাঁচতে পারবে তো পরে, আগে তো ছাড়বে। এই দাম দিয়ে মাছ কিনে কে ছাড়তে যাবে, তাই না? তো এটা পুরোপুরি ভুল ধারণা আপনাদের যারা এখনো এই ভাবনা নিয়ে চলতেছেন যে এটা যদি ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে। এই জায়গাটাও ক্লিন করা হইতেছে এই মুহূর্তে, আমরা পানিটা ফেলে দিচ্ছি। ওই দিক দিয়ে ড্রেন লাইন দেওয়া আছে, পানিটা ওই দিক দিয়ে পাইপ দিয়ে চলে যাবে নিচের দিকে। এরপরে আমরা ওইটা আবার ব্লক করে পুরোটা পরিষ্কার করে আবার আমরা পানি দিব ইনশাআল্লাহ এটা। আর এই মুহূর্তে মাছগুলো এই সাইডে চেপে আসছে, আমি ব্যাংকটা সরে দেবো ভাই, ব্যাংকটা সরে দিব। এরকম ব্যাঙ আর মেটে সাপ আর হলো ধরা সাপ, হ্যাঁ এই কয়েকটা জিনিস মাঝে মাঝে আমাদের এটার ভিতরে আসে, ধরেন মাসে দুই মাসে একবার এরকম পাওয়া যায়। তো এদেরকে আবার সরাই দিতে হয়, যাও জাম করছে। ওই যে ওই যে খুশি মুক্ত জীবন। ক্লিনিং এর অবস্থা এই পর্যায়ে আছে, আর ওই দিকে দেখতেছি আমার কল ডাক আবার মিটিং করতেছে। দেখবেন মল্টিং এর পরে আবারও মাশাআল্লাহ হিটে আসছে, মিটিং করতেছে, দ্যাট মিন্স আমরা শীঘ্রই আবার ডিম পাবো ইনশাআল্লাহ। বেশ ভালো চেষ্টা করতেছে মেলটা, যাক আল্লাহর রহমতে সামনে আবারও কল ডাকের বেবি আমরা পাবো ইনশাআল্লাহ, ডিম বাচ্চা। একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে পাঙ্গাস মাছের যে ল্যাসটা আছে, দেখেন ল্যাসটা দিয়ে যতটুকু ধারণা করতেছি এলিগেটর গার্ডের এই ল্যাজে কামড় দিছে অনেকগুলা, তো ল্যাসটা পুরো লাল হয়ে গেছে। এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা ওইখানে রাখবো না ওকে, আমরা এই যে গজার মাছের যে হাউসটা আছে এই হাউস আমরা ওকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। এটার ভিতরে আমাদের গজার মাছ আছে, শোল মাছ আছে, হয়তো কিছু কই মাছও আছে, আর এখন আমরা এই পাঙ্গাস মাছটাকেও এখানে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আস্তে করে আস্তে করে ছাড়বে যে কিনার থেকে, হ্যাঁ পুরোনো দিক দিকে পিসটাও নেই। ওই যে কই মাছ আছে, যাক পাঙ্গাস মাছকে আমরা এটার ভিতরে ছেড়ে দিছি, এটার ভিতরে গজার মাছ, শোল মাছ আর কিছু কই মাছ, আর এই মাছটা থাকবে। আমরা পাঙ্গাস মাছটা ছাড়ার পরে এখানে আপনাদেরকে নিয়ে আসলাম আবার, এখানে এলিগেটর গার্ডগুলোকে ছেড়ে দিছি। এই যে ওরা আছে আর ওদের পানি চলতেছে মোটরে, এটা কিছুক্ষণের মধ্যেই অনেকটা ভরে যাবে, তখন আমরা মোটর বন্ধ করে দিব ইনশাআল্লাহ। আর এই যে আমার মাছগুলো মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হইতেছে, বিশেষ করে এলিগেটর গার্ডটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর সাথে তো ফ্লোরিডা গার্ড আছে, এই গার্ডটা বেশি বড় হবে না, এটা ছোট জাতের হয়, এটা পরে জানতে পেরেছি। আর এলিগেটর গার্ড মাশাআল্লাহ বিশাল সাইজের হবে। তো এই ছিল আজকে ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।